হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে অবজেক্টিভ ইংলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে। আর এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা যারা এসএসসি রাজ্য লেভেলের পিএসসি ডাব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, এ ইয়ার ড্যাশ টুয়েলভ মান্থস, এখানে চারটি অপশন নিচে রয়েছে, আর হ্যাজ, হ্যাব এবং নান অফ দিস। সঠিক অ্যান্সার কোনটি হবে? আমরা সাধারণত জানি একটা বছরে বারোটি মাস থাকে, বারো মাস, টুয়েলভ মান্থস, এটা সাধারণত প্লুরাল সেন্সে রয়েছে, কিন্তু একটা বছরের কথা বলা হচ্ছে সেই সেন্সে এটা সিঙ্গুলার। সুতরাং সিঙ্গুলার নাউনের জন্য সবসময় সিঙ্গুলার ভার্ব আসে। তো এখানে সঠিক সিঙ্গুলার ভার্ব কোনটি হতে পারে? ইয়ার হ্যাজ টুয়েলভ মান্থস। তো অ্যান্সার হবে বি অপশন, ইয়ার হ্যাজ টুয়েলভ মান্থস। নেক্সট থাকো কোশ্চেন নাম্বার টু, ড্যাশ দিস চিলড্রেন্স মাদার ইল, এখানে চারটি অপশন আছে, আর ইচ, হ্যাজ, নান অফ দিস। তো এখানে চিলড্রেন্স মাদারের কথা বলা হয়েছে নাকি শিশুদের কথা বলা হয়েছে এখানে? সুতরাং দেখা যাচ্ছে যে মাদার একটা সিঙ্গুলার নাউন বা অবজেক্ট, সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব আছে, তো এখানে অ্যান্সার হবে ইচ, ইচ দিস চিলড্রেন্স মাদার ইল, অ্যান্সার হবে বি অপশন। নেক্সট দেখো, বিনয় অ্যান্ড মুকেশ, বিনয় অ্যান্ড মুকেশ ড্যাশ ক্লেভার বয়েস, এখানে চারটি অপশন রয়েছে, ইচ, আর, অ্যাম, নান অফ দিস। তো এখানে দুটি নাউন যখন অ্যান্ড দিয়ে যুক্ত হবে তখন সবসময় মনে রাখবে, যদি নাউন দুটি ভিন্ন বা এক না হয় তাহলে আমাদের প্লুরাল ভার্ব নেই। তো এখানে প্লুরাল ভার্ব কী আছে? বিনয় অ্যান্ড মুকেশ আর ক্লেভার বয়েস, অ্যান্সার হবে বি অপশন, বিনয় অ্যান্ড মুকেশ আর ক্লেভার, ক্লেভার বয়েস। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, ইউ অ্যান্ড হি অ্যান্ড আই, সরি, ইউ, হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের কী ভার্ব নেবে? আর, ইজ, অ্যাম অ্যান্ড নান অফ দিস। তো এখানে মনে রাখবে এখানে বাক্যটা যে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে বা যে পার্সন বা নাউন দিয়ে শুরু হচ্ছে সেটা অনুসারে সবসময় এখানে ভার্ব নেবে, ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। নেক্সট দেখো, দ্য পুলিশ ড্যাশ কট দ্য রবার, এখানে চারটি অপশন আছে, ইচ, হ্যাজ, হ্যাপ, নান অফ দিস, ইচ হ্যাজ, নান অফ দিস। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে দ্য পুলিশ বলতে সিঙ্গুলার নয়, পুলিশদের লোকেদের কথা বলা হয়েছে, এটা প্লুরাল সেন্সে রয়েছে, দ্য পুলিশ, দ্য শান্ত বহুবচন অর্থে ব্যবহৃত হয় দ্য পুলিশ। তো এখানে প্লুরাল ভার্ব হবে দ্য পুলিশ হ্যাভ কট দ্য রবার্স, অ্যান্সার হবে সি অপশন, দ্য পুলিশ হ্যাজ হ্যাভ কট দ্য রবার্স। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার সিক্স, অল দ্য ফার্নিচার ড্যাশ কস্টলি, এখানে চারটি অপশন আছে, ইজ, আর, হ্যাভ, নান অফ দিস। অল দ্য ফার্নিচার ড্যাশ কস্টলি, এখানে অল প্লুরাল সেন্সে ব্যবহৃত হলেও দ্য ফার্নিচারকে কিন্তু সিঙ্গুলার সেন্সেই রাখা হয়েছে, তো এখানে সিঙ্গুলার ভার্ব হবে, অলের পর সিঙ্গুলার নাউন রয়েছে এবং সিঙ্গুলার নাউন অনুসারে সিঙ্গুলার ভার্ব আসবে, অল দ্য ফার্নিচার ইজ কস্টলি। হয়তো মনে হতে পারে অল এখানে বহু বচন আছে, প্লুরাল সেন্সে আছে, সেই জন্য আর হবে, কিন্তু সঠিক নয়, অল দ্য ফার্নিচার ইজ কস্টলি। নেক্সট থাকো কোশ্চেন নাম্বার সেভেন, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান ড্যাশ টু অ্যারাইভ, তো এখানে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানের পর এখানে সেন্টেন্সটা একটু কারেকশন করতে হবে, এখানে একটা ড্যাশ হবে, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান ড্যাশ টু অ্যারাইভ। এখানে ব্যান্ড অফ মিউজিশিয়ান একটা কালেকটিভ নাউনের কথা বলা হয়েছে, কালেকটিভ নাউনের পরে সবসময় আমরা জানি সিঙ্গুলার ভার্ব আসে, তো এখানে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান ইজ, অ্যান্সার হবে ইজ, অ্যান্সার হবে ইজ টু অ্যারাইভ, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান ইজ টু অ্যারাইভ। নেক্সট দেখো, এ লট অফ মানি ড্যাশ বিন পেন্ট, এখানে চারটি অপশন আছে, হ্যাজ, হ্যাভ, অয়ার, নান অফ দিস, নান অফ দিস। তো সঠিক অ্যান্সার কি কি হবে এখানে? মানি যদি আমরা
জানি এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে শান্ত কি হয়? না আনকাউন্টেবল নাউনের আগে পরে শান্ত সিঙ্গুলার ভার্ব হয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? লট অফ মানি হ্যাজ বিন স্পেন্ট। সো কোশ্চেন নম্বর 8, মানি এখানে আনকাউন্টেবল নাউন হয় সিঙ্গুলার ভার্ব হচ্ছে। পরে পছন্দ কোশ্চেন নম্বর 9, শিপ আফটার শিপ ড্যাশ সেলিং বাই। চারটি অপশন রয়েছে, ওয়াজ, ওয়ার, হ্যাভ এবং নান অফ দিস। শিপ আফটার শিপ ড্যাশ সেলিং বাই, তো সঠিক অ্যান্সার কী হবে? এখানে শিপ এখানে একটা সিঙ্গুলার নাউনের পরে আবার একটা সিঙ্গুলার নাউন এবং নাউনটা একই রয়েছে এবং মাঝখান মাঝে রয়েছে এক মধ্যে রয়েছে একটা পি পজিশন। তো এখানে শিপ আফটার শিপ ওয়াজ সেলিং বাই, অ্যান্সার হবে এ অপশন, ওয়াজ সেলিং বাই। শিপ আফটার শিপ ওয়াজ ওয়াজ সেলিং বাই। নেক্সট আউট, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স ড্যাশ চার্মিং। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এখানে রিয়েল সেন্সে থাকলেও এখানে রঙের কথা বলা হয়েছে। দ্য কালার অফ দিস ফ্লাওয়ার ইজ চার্মিং, অ্যান্সার হবে এ অপশন, দি কালার অফ দিস ফ্লাওয়ার্স ইজ চার্মিং। নেক্সট দেখো, দ্য ওয়াটার অফ দিস রিভার্স, ওয়াটার অফ দিস রিভার্স ড্যাশ নট ফ্রেশ। এখানে চারটি অপশন রয়েছে, আর, ইজ, হ্যাভ, নান অফ দিস। এখানে নাউন হচ্ছে ওয়াটার, তো ওয়াটার অনুসারে ওয়াটারের কথা বলা হয়েছে, তো এই অনুসারে আমাদের ভার্বটা চুজ করতে হবে। দ্য ওয়াটার অফ দিস রিভার ইজ নট ফ্রেশ, এখানে দিস রিভার্স প্লুরাল সেন্সে থাকলেও এই অনুসারে আমাদের ভার্ব হবে না, কারণ এখানে ওয়াটারের পরে জোর দেওয়া হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, এ টিম অফ প্লেয়ার্স ড্যাশ রাইট। চারটি অপশন রয়েছে, হ্যাজ, হ্যাভ, ওয়ার, নান অফ দিস। সঠিক কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে হ্যাজ। এ টিম অফ প্লেয়ার্স, এটা একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পরে সবসময় আমরা জানি প্লুরাল নাউন থাকলেও সবসময় সিঙ্গুলার ভাব নেই, সিঙ্গুলার ভাব নেই, তো অ্যান্সার হবে এখানে এ অপশন, এ টিম অফ প্লেয়ার্স হ্যাজ অ্যারাইভড। নেক্সট দেখো, হাফ অফ দ্য ম্যাঙ্গো ড্যাশ রোটেন। এখানে হাফের পর, হাফ অফের পর সবসময় যে নাউন থাকে সেটি সবসময় সিঙ্গুলার নাউন হয়, তাই এখানে অ্যান্সার হবে হাফ অফ দ্য ম্যাঙ্গো। এখানে হাফ অফের পরে যে নাউন থাকে সেটার উপরেই ডিপেন্ড করে এখানে ভার্ব চুজ করতে হবে। তো হাফ অফ দ্য ম্যাঙ্গো, হাফ অফ দ্য ম্যাঙ্গো এখানে সিঙ্গুলার নাউন আছে, সেই জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব হবে হাফ অফ দ্য ম্যাঙ্গো ওয়াজ রোটেন। নেক্সট দেখো, হাফ অফ আছে, হাফ অফের পরে যে নাউন আছে সেটা বহু বচনে রয়েছে, তো এখানে সিঙ্গুলার ছিল, এখানে প্লুরাল ফর্মে আছে, তো হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার হবে এখানে, ওয়ার রোটেন হাফ অফ দ্য। কোশ্চেন নাম্বার 14, অ্যান্সার হবে রোটেন, ওয়ার রোটেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, ইউর ট্রাউজার্স ড্যাশ নিউ। এখানে আমরা জানি শান্ত ট্রাউজার দুটি পেয়ার হয়, এটা প্লুরাল প্লুরাল সেন্সে থাকে, সেজন্য আর আসবে, ইউর ট্রাউজার্স আর নিউ, এখানে ইস্টা মিস্টিকলি এসেছে, ইউর ট্রাউজার, ইউর ট্রাউজার্স আর নিউ, অ্যান্সার হবে এখানে আর। ইস কখন হবে? শুধু যদি আমাদের ইওর না থাকে,
ট্রাউজারের কথা থাকে তখন আমরা ইজ ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, এ পেয়ার অফ সিজার্স, এ পেয়ার অফ সিজার্স ড্যাস পিন সিউট। তো সঠিক আনসার কী হবে, চারটি অপশান আছে, হ্যাচ হ্যাপ ওয়ার নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে হ্যাচ বিন সিউট, হ্যাজ বিন সিউট, এ পেয়ার অফ সিজার্স হ্যাজ বিন সিউট।